এই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতেছি যে বিএনপি মাঠ গরম করতেছেন এবং একজন বিএনপি নেতা তিনি বললেন যে আওয়ামী লীগ পাশে নামবে কেন মানে ওনাদের খালি মাঠ দাও ওনরা গোল করো আওয়ামী লীগ শুধু একা নয় বাংলার যে হিসাব দিয়েছেন আমাদের ভাই ভাই আমাদের এই এক একজন মুক্তিযোদ্ধার যদি গড়ে আমি সাতজন বাদ দেন আমি যদি তিনজনের ওই দুই লক্ষ মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি মিলে কম করে হলে 7-8 লক্ষ মানুষ আমরা এখনো কিন্তু জীবিত আছি আমরা কি মাঠ ছেড়ে দেবো নাকি আমরা কি রাজাকারদের কাছে ক্ষমতা দেবো নাকি আমরা কি এই মুক্তিযোদ্ধার চেতনার বাইরে যারা সরকার গঠন করেছিলেন রাজাকারদের নিয়ে তাদের ক্ষমতা দেবো না হতেই পারে না তারা মাঝে মাঝে ভেংসি পারে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ তারা বানরের ভেংচিতে ভয় পায় না তাদের দাঁত ফোড়ার জবাব এই মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ আমরা কত ভাবে আমরা ইনশাআল্লাহ দেব আজকে যারা বিরোধী দলের আছেন বিএনপি মধ্যে তাদের মধ্যে কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন যারা মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা বলেছেন যারা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা স্বীকার করেছেন তারা কি করে আজকে জয় বাংলার বিরুদ্ধে কথা বলতে পারে এই জয় বাংলাকে যখন ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছিল জিয়াউর রহমান এবং মুস্তাক এত বছর পরে এসে জাতির পিতার কন্যা জননী শেখ হাসিনা জয় বাংলাকে তিনি জাতীয় স্লোগান ঘোষণা করলেন তাদের কি অর্জন ছিল তাদের অর্জন ছিল হাওয়া ভবন তাদের অর্জন ছিল এই বাংলাদেশ থেকে টাকা পাচার করা তাদের অর্জন ছিল বারবার এই বাংলাদেশকে পৃথিবীর মধ্যে দুর্নীতিতে এক নম্বরে আনা এই অর্জনগুলো তাদের ছিল তাদের অর্জন পদ্মা সেতু ছিল না তাদের অর্জন মেট্রো রেল ছিল না তাদের অর্জন কর্ণফুলী টানেল ছিল না তাদের অর্জন স্যাটেলাইট ছিল না এগুলো তাদের অর্জন ছিল না শেখ হাসিনা অর্জন এগুলো